হিমায়িত চিংড়ির প্যাকেটে করোনা ভাইরাস শনাক্ত হওয়ায় ইকুয়েডরের তিনটি কোম্পানির কাছ থেকে খাদ্য আমদানি নিষিদ্ধ ঘোষণা করেছে চীন। শুক্রবার ফরাসি বার্তা সংস্থার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। কিছুদিন আগে রাজধানী বেইজিংয়ে ফ্রিজে রাখা খাদ্য সামগ্রীতে করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পর খাবারে ব্যাপক পরীক্ষা নিরীক্ষা শুরু করে চীন। শুক্রবার এক সংবাদ সম্মেলনে চীনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমসের কর্মকর্তা বাই কেক্সিন বলেন, ডালিয়ান এবং জিয়ামিন বন্দর থেকে সংগৃহীত হোয়াইট লেক চিংড়ির প্যাকেটের নমুনা পরীক্ষায় করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। তবে প্যাকেটের ভেতরের নমুনা এবং চিংড়ি পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট এসেছে। চীনা কাস্টমস কর্তৃপক্ষ বলছে, করোনা ভাইরাস পজিটিভ শনাক্ত হওয়ায় ইকুয়েডরের তিনটি কোম্পানির কাছ থেকে খাদ্য সামগ্রী আমদানি সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে। গত বছরের ডিসেম্বরে চীনের উহানে একটি সামুদ্রিক খাদ্য সামগ্রীর বাজার থেকে করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হয়। তখন থেকে এই ভাইরাস বিশ্বের 200+ দেশে ছড়িয়ে পড়েছে।